বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী কাঁসাই, বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে। প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, জল যন্ত্রণায় জেরবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা। দিন কয়েকের বৃষ্টি ফুঁসছে শিলাবতী, প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। নদীর জল উপচে ঢুকছে শহরে, জলের তলায় ঘাটাল থানা, জলমগ্ন সংশোধনাগার, জল ঢুকেছে হাসপাতালেও, মহকুমা শাসকের কার্যালয় ভেঙে পড়েছে পাঁচিল। শিলাবতীর জলে প্লাবিত হওয়ার আশঙ্কা দাসপুরের বিস্তীর্ণ এলাকাতেও। জলের তোড়ে তলিয়ে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ছেলে অভিরাম খামরুই এসে পাড়া ছিল, ওকে কারেন্টের এসে টেনে লিয়েছে, ও তিনবার হাত তুললো, আমরা চেষ্টা করলাম, বাঁচাতে পারলাম না। বিপদসীমার উপর দিয়ে বইছে শিলাবতী কাঁসাই, ব্যাহত যান চলাচল, যাতায়াতে ভরসা নৌকা, সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। সবগুলো ভাঙা, কিছু করার নাই, অত রাত থেকে লোকাল আসবে আর আসবে না, তার জন্য হাসপাতালে নিয়ে আসতে পারোনি কালকে? হ্যাঁ, কালকে নিয়ে আসতে পারিনি, তার জন্য আজ এতখানি। বৃষ্টির জলে প্লাবিত জেলার বিস্তীর্ণ এলাকা, নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা চন্দ্রকোনাতে। অন্যদিকে সদর ব্লকের বৃষ্টিপাট এলাকায় বৃষ্টির জেরে ভেঙে পড়ে তৃণমূলের দলীয় কার্যালয়। সব মিলিয়ে জল যন্ত্রণার জেরবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। জল যন্ত্রণার থেকে মানুষ কতদিনে মুক্তি পায়, বা আদেও জল যন্ত্রণার ছবিটা কি থাকে সেটাই দেখার। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।